ক্যাটাগরিটা আমি নিজে ইন্সপায়ার হয়েছি যাকে দেখে, সেটা হচ্ছে মুম্বাইকার নিখিল অ্যান্ড ফ্লাইং বিস্ট। ঘুরতে যাওয়ার ইচ্ছে আমার ছোটবেলা থেকে, দুর্গা পুজো থেকে মানুষ আমাকে চেনে বিশেষ করে। কমেডিটা আমার দ্বারা মানে আমার হয় না আর কি, মানে দেখতে ভালো লাগে। আমার যে এডুকেশন লাইফটা খুব হজা বড়টা, আমি হতে চেয়েছিলাম যেটা সেটা মানে কি বলবো, আমার একটুখানি WBCS এর দিকে একটুখানি বেশি ঝোঁক ছিল। ঘুরতে যাওয়ার ইচ্ছে আমার ছোটবেলা থেকে, মানে আমি যখন ক্লাস 8-9-10 পড়ি তখন ওই ভূগোলে যখন পড়তাম, যে ভূগোলে বা ইতিহাসে যখন পড়তাম এরকম একটা জায়গা ওরকম একটা জায়গা, তখন থেকেই ঘুরতে যাওয়ার একটা ইচ্ছে রয়েছে, ঠিক আছে। বা কিন্তু কখনো ভাবিনি যে এইভাবে জার্নিটা শুরু হবে, মানে ইউটিউবটা শুরু করা হঠাৎ করেই আর কি। তো আগে থেকে ইচ্ছেটা ছিল আর কি, তো সেই ইচ্ছে থেকেই একটা বলা যেতে পারে শুরু করা। গুড আফটারনুন সবাইকে, নতুন একটা ব্লগে স্বাগত। বকুল বাগানের যে পুজোটা সেই রাস্তাটাতে আমি রয়েছি। আমি তো ইউটিউব শুরু করেছিলাম প্যাশন থেকেই, ঠিক আছে। কেননা আমার প্রথম কথা, আমি 365 দিন, আমি 11 জুন 2021 আমি শুরু করেছিলাম আমার ইউটিউবের জার্নিটা। তখন আমি বেসিক্যালি আমি লাইফস্টাইল ব্লগ থেকে স্টার্ট করি আর কি, সেখান থেকে শুরু করা। একজন বাঙালি হিসেবে আমার ঘুরতে যেহেতু যেতে ভালো লাগে, আর দুর্গাপুজো মণ্ডপটা একদম ঢোকার মুখটাতে এরকম দুটো গেট টাইপের রয়েছে, মানে দুটো জায়গা রয়েছে এবং সামনের যে অংশটা, এই জায়গাটা তো এরকম কাপড় টাপড় দিয়ে মোড়া রয়েছে। দুর্গাপুজো থেকে মানুষ আমাকে চেনে বিশেষ করে, তো আমার সাথে দুর্গাপুজোটা অঙ্গাঙ্গীভাবে ছোটবেলা থেকে জড়িয়ে রয়েছে। তো সেভাবেই মানে অ্যাকচুয়ালি স্টার্ট করে দেওয়া, মানে লাইফস্টাইল ব্লগ থেকে শুরু করা, ঠিক আছে। এমনি জাস্ট নিজের লাইফটাকে ডকুমেন্ট করে রাখবো, নিজেই পরবর্তীকালে দেখবো বা নিজের ফ্যামিলির মেম্বারদেরকে দেখাবো, তার জন্যই শুরু করা। সেখান থেকে আজ এখানে, ঠিক আছে, আর কিছুই না। বকুল বাগানের এই পুজোটা তো একটা অত্যন্ত নাম করা একটা পুজো অবশ্যই। সাথে সাথে আমি একটুখানি যদি তোমাদেরকে বলি, টোটাল মণ্ডপটা এখানে ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র ব্যবহার করা হয়েছে, টোটাল বিষয়টা ওপর থেকে একদম পুরো ব্যাপারটা যদি ভালো করে ফলো করো তোমরা। কমেডিটা আমার দ্বারা মানে আমার হয় না আর কি, মানে দেখতে ভালো লাগে। কিন্তু আমি যেটা করি আমার ইউটিউব চ্যানেলে সকলে দেখতে পারবেন, যেটা সেটা হচ্ছে আমি আমি র আমার তার কিন্তু র থাকে। আমি যদি রাস্তায় পড়েও যাই সেটাও দেখে মানুষের, মানে আমার জীবনের জার্নিটা আমি শেয়ার করি। আমি খুঁটি পুজোর দিনকারে এসেছিলাম, সেদিন এখানে বেশ জমজমাট পরিবেশ একটা ছিল ভীষণ। এই যে পুজোটা, এই পুজোর যে শিল্পী, আমার খুব পছন্দের একজন শিল্পী। ব্লগিং ক্যাটাগরিটা আমি নিজে ইন্সপায়ার হয়েছি যাকে দেখে, সেটা হচ্ছে মুম্বাইকার নিখিল অ্যান্ড ফ্লাইং বিস্ট, ঠিক আছে। আর হালে আমি দেখছি, খুব দেখছি, দেখি এখনও দেখি সৌরভ যোশী ব্লগস। তো এদের তিনজনকে দেখে বলতে গেলে আমি মানে ক্যামেরা অ্যাঙ্গেল ধরা কীভাবে করতে হয়, ঠিক আছে, এই জিনিসগুলো আমি খুব শিখেছি আর মুম্বাইকার নিখিলের থেকে। তো আমি মুম্বাইকার নিখিল, ফ্লাইং বিস্ট এই দুজনকে খুবভাবে ফলো করি অ্যান্ড আগামী দিনেও। এবার ফলো করা মানে যে খুব একদমই ফলো করা সেটা না, তার মধ্যে তো নিজস্বতা আছেই অবশ্যই। বিশাল বড় ঘড়ি ডেকোরেশন করে ব্যাপারগুলো, গ্রাম বাংলার কিন্তু চিত্র ধরা। দুর্গাপুজো হচ্ছে মিশরের পিরামিড, ধানের যে কাজগুলো, চীনের প্রাচীর। নেগেটিভ একটা ভাইবস তো ছিলই, যখন আমি পাড়ার মধ্যে একটা একটা ছেলে হঠাৎ করে একটা ক্যামেরা নিয়ে যাচ্ছে, ঠিক আছে, আশেপাশের থেকে পাড়ার লোকেরা যেরকমটা বলা শুরু করে, যে আমার মাকে বলা শুরু করেছিল যে কী করে ছেলে, কী করে, কোনো চাকরি করে না, কোনো কিছু করে না, এই ধরনের কথাবার্তা, কোনো জব করে না। আগে যেহেতু জব করতাম, জব থেকে ছেড়ে এসে এই সেকশনে, আমি আগে মিডিয়াতেই ছিলাম, তো সেই কথাগুলো তো শুনতে হয়েছেই। কিন্তু পাশাপাশি পজিটিভ যেটা সেটাও রয়েছে, সেটা হচ্ছে আমার বাড়িতে আমার বাবা মা আমার ভাই এই তিনজন মেম্বার রয়েছে, তারা আমাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করে এই বিষয়টা নিয়ে। আমি এমনকি আমি বলি, আমি রাত্রিবেলা 12:30-1 আমি বাড়িতে এসেছি, এরকমও দিন গেছে যে বাড়িতে ফিরিনি, এমন এমন জায়গায় আমাকে যেতে হয়। আমি 365 যেহেতু এই জেলা থেকে এই জেলায় ঘুরে বেড়াই, আমার কোনো ঠিক থাকে না কখনো, তো বাড়ির অবশ্যই প্রচুর সাপোর্ট রয়েছে। বৃষ্টি ভেজা আবহাওয়ায় দমদম স্টেশনটা বেশ সুন্দর লাগছে, দেখাই তোমাদেরকে। আমি প্রত্যেক জায়গাতে গেলেই তাদের জনজীবনের সাথে কানেক্ট করি, কেননা আমার খুব ভালো লাগে গ্রাম,
ঠিক আছে, সুন্দরবনের কথা যদি বলি, সুন্দরবনে যারা মধু একদম স্ক্র্যাচ পর্যায় থেকে একদম মধু তুলে আনছে, সেই জিনিসগুলোকে যেরকমটা দেখেছি তাদের জীবনের সাথে রিলেট করা, এবং তাছাড়াও নদিয়াতে, আমি যখন নদিয়াতে যাই, এখনও যখন যাই, যারা মাটির পুতুল বানায়, ঠিক আছে, ছোটোবেলা থেকে মাটির প্রতি একটা টান রয়েছে আমার। কুমোরটুলিতে প্রচুর গেছি, দুর্গাপুজো একদম কামিং ভেরি সুন, তো এই মানুষগুলোর সাথে খুব মানে টান রয়েছে। বলা যেতে পারে সুন্দরবনেও যেরকমটা আমার খুব অ্যাটাচ হয়েছি, সেরকম নদিয়া ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্টের মানুষেরা খুব মানে এক একটা জায়গার না এক একটা কালচার রয়েছে, সেখানকার মানুষরা ঠিক যে যে কাজের সাথে যুক্ত সেগুলোর সাথে নিজেকে খুব মানে রিলেট করি, এই ব্যাপারগুলো জানতে খুব ইচ্ছে করে। খুব বিখ্যাত একটা হনুমান মন্দির, বাইরেটা ভীষণ সুন্দর, ঠিক আছে, এই জায়গাটা খুবই সুন্দর। মন্দিরের যখন সামনেটা চলেই আসলাম, তাই আমরা ভাবলাম এখানে মন্দিরের ভিতরটা একটুখানে যাই। এই হচ্ছে মন্দিরটা, এখানে দেখো হনুমানজির একটা এখানে মূর্তি রয়েছে। মানুষের জন্য কিছু করার ইচ্ছে তো রয়েছে, কেননা অবশ্যই সেটা আর একটুখানি বলে রাখি, রাজনীতিতে গিয়ে নয়, ঠিক আছে, আমি ইন্ডিপেন্ডেন্টলি যেভাবে কাজ করতে পারবো সেভাবেই। এই ভাইয়ের সাথে দেখা হলো, কি বলছিলে বলো? মানে তুমি কি ঝুলন যাত্রা এটাই করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ভিজে গেছো, বাড়ি চলে যাও। হ্যাঁ ওটাই, আচ্ছা, আমি কখনো নিজেকে সেলিব্রিটির পর্যায়ে এখনো কিচ্ছু না, আমি কখনো এরকমটা ভাবিও না, ঠিক আছে। যখন কেউ আমাকে রাস্তায় দেখলে বা ট্রেনে বাসে অনেকের সাথে দেখা হয়, দেখলে যখন চিনতে পারে, এই পাওনাটা না বিশাল একটা পাওনা, ঠিক আছে, ভীষণ ভালো লাগে। আর এটাও ভালো লাগে যখন কেউ আমার মানে কেউ আমার ক্যাটাগরির থেকে আমার এরকম ব্লগিং চ্যানেলে করছে, ব্লগিং চ্যানেল রয়েছে যার, আমার চ্যানেলে আসছে, ঠিক আছে, এই জিনিসগুলো আমি বরঞ্চ নিজেই বলে দিচ্ছে চলে আসো আমার ব্লগিং চ্যানেলে, তো আমার ভালো লাগে এই একাত্মটা মানে একসাথে কাজ করাটা, এটা ভীষণ ভালো লাগে আমার। আমি কিন্তু প্রথমেই ব্লগিংটা ওভাবে শুরু করে দিইনি, আমি যখন একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছি তারপরে আমি কোনো না কোনো জব বা ইয়ে থেকে তখন কিন্তু আমি ছেড়েছি সেটা। তো আমার মনে হয় যে কিছু একটা ব্যাকআপে রেখে তারপরে এই গতিতে গা ভাসানো ভালো, এটা আমার মনে হয়। তারপর একটা জায়গায় পৌঁছানোর পরে তারপর নয় সেটার পরিস্থিতি বিচার করে সেটা করাই উচিত আমার মনে হয়। টাইগার রিজার্ভ, কচ্ছপ রাখা, সজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মৌমাছিগুলো রয়েছে, কুমির রয়েছে, সুন্দরী গাছ, ম্যানগ্রোভ অরণ্য, এটুকু টিপস দেবো যে প্রথমে নিজের একটা ব্যাকআপ দরকার, না হলে হট করে ট্রাভেল করতে বেরিয়ে যাওয়া, এই জিনিসটা মানে সত্যি বাস্তবের মুখে আমরা যখন পড়ি তখন সেটা খুব মানে হটকারিতা হয় আমার মনে হয়। তাই জন্য একটা ব্যাকআপ রেখে তারপর মনে হয় করা উচিত, কিন্তু অবশ্যই নিজের প্যাশনটাকে ফলো করা উচিত। যদি কেউ টাকা পয়সার জন্য ইউটিউবে আসে, বলবো যে প্রথমেই টাকা পয়সার জন্য এই জিনিসটা ঠিক নয়, ভালোবেসে কাজটা করলে তারপরে টাকা পয়সা আসবে। আমার যে এডুকেশন লাইফটা খুব হজাবরলা, আমি বেঙ্গলিতে অনার্স করেছি, তারপর আমি ভাবলাম যে আমি মানে টিচারের জন্য প্রস্তুতি নেব, দেন তারপরে কোনো না কোনো কারণে সেটা হলো না, হঠাৎ করে ঢুকে গেলাম জবে, আমি মিডিয়া সেকশনেই ছিলাম বিশেষ কোনো সংবাদ মাধ্যমে, তারপরে হঠাৎ করে আবার আমার মানে ওটা থেকে মানে ওটাকে ছেড়ে তারপরে ওয়েব ডেভেলপিং, ঠিক আছে, এক একটা মানে জিনিস একটার সাথে একটা কোনো লিংক নেই। আর আমি হতে চেয়েছিলাম যেটা, সেটা মানে কী বলবো, আমার একটুখানি WBCS এর দিকে একটুখানি বেশি ঝোঁক ছিল ছোটোবেলা থেকে।